Hello viewers, Assalamualaikum. Welcome back to my YouTube channel English for Today. What's up? Hope all of you are fine. আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস, আর যারা এখনো পর্যন্ত করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তবে আজকে যে ক্লাসটি দিতে যাচ্ছি সেটা হচ্ছে পাস্ট টেন্স নিয়ে, আমরা যে দুটো ক্লাস নিয়েছি সেই ধারাবাহিকতা আজকে হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস। অর্থাৎ পাস্ট টেন্স নিয়ে আমরা কিছু অ্যাসার্টিভ সেন্টেন্স, হাবুদু কিছু সেন্টেন্স করেছিলাম, তারপর যে সেকেন্ড ক্লাসটা দিয়েছিলাম সেখানে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা শিখেছিলাম। আজ আমরা ডাব্লিউএস কোশ্চেন করা শিখবো। ডাব্লিউএস কোশ্চেনগুলো তো কী থাকবে, যারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা শিখে গেছি বা নেগেটিভ করা শিখে গেছি তাদের জন্য ডাব্লিউএস কোশ্চেন করা একদম ইজি, শুধুমাত্র যদি ডাব্লিউএস ওয়ার্ডগুলো জেনে যাই। তো ডাব্লিউএস ওয়ার্ডগুলো কী কী আমরা জানি, কে হচ্ছে কি, হু, কারা, হু, কখন, হোয়েন, কোথায়, হোয়ের, কেন, হোয়াই, কিভাবে, হাউ, এই যে কোনটি, হুইচ, কাট, সেটা হচ্ছে হুস। এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো যদি জেনে যায় তাহলে আমরা যারা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ শিখেছি তাদের জন্য ডাব্লিউএস কোশ্চেন একদম পানির মতো ইজি। আন্ডারস্ট্যান্ড? ওকে, এবার শুরু করা যাক। কিন্তু আজকে ডাব্লিউএস কোশ্চেনগুলো কোন টেন্সের উপর করব, পাস্ট টেন্স, তার মানে অতীতকাল, অতীতকাল নিয়ে আমরা কিছু ডাব্লিউএস কোশ্চেন করব, একদম ইজি। একটু মনোযোগ দাও, কিন্তু কথা হচ্ছে আগে ওই প্রিভিয়াস ক্লাসগুলো তোমাকে অবশ্যই করে আসতে হবে, দেন এটা করবে, ঠিক আছে? তাহলে দেখবা যে অন্তত পাস্ট টেন্স নিয়ে যত ধরনের সেন্টেন্স করা যায় সব ধরনের সেন্টেন্স তুমি একদম সেন্টেন্স তুমি করতে পারবে, ইউ উইল বি সুপার কনফিডেন্ট। ওকে, নাও ফার্স্ট ওয়ান, এখানে আছে কি দেখো, কে গিয়েছিল, এটা তো বুঝেছি গিয়েছিল, তার মানে পাস্ট টেন্স অতীতকাল। কে ইংরেজিতে যেন কি, কে হচ্ছে হু, কে হচ্ছে কি, হু, ওকে, হু, কে, গিয়েছিল, যাওয়া ইংলিশ কি, গো, কিন্তু গিয়েছিল তোমাদেরকে আগেই বলেছি যে এগুলো কী দিতে হয়, পাস্ট ফর্ম দিতে হয়। তাহলে গিয়েছিল, যাওয়াটা হচ্ছে গো, আর এর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট, তাহলে কী হবে, হু ওয়েন্ট, হু ওয়েন্ট, কে গিয়েছিল, হু ওয়েন্ট। এবার যদি বলি কারা গিয়েছিল, তারপরেও কী দিতে হবে, হু ওয়েন্ট, কে অর্থ হু, কারা অর্থ হু, কে যখন হু তখন হচ্ছে এটা সিঙ্গুলার, আর কারা যখন হু এটা হচ্ছে প্লুরাল। যখন আমরা এটা বর্তমান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি তখন ভার্বের সাথে এস বা ইয়েস করেছি, কিন্তু পাস্ট টেন্সের বেলায় ভার্ব সাবজেক্টের পরে যে ভার্বটা দেবে এটা পাস্ট ফর্ম, এটা আর কখনোই চেঞ্জ হবে না। তার মানে হচ্ছে কে গিয়েছিল, হু ওয়েন্ট, কারা গিয়েছিল সেখানে হবে হু ওয়েন্ট। আন্ডারস্টুড? ওকে, এবার দেখো তুমি কখন গিয়েছিলে, কখন ইংরেজিটা কি, কখন হচ্ছে হোয়েন, ভালো করে খেয়াল করবে একদম, হোয়েন, কখন। ওকে, ডাব্লিউএস কোশ্চেন দেওয়ার পর আমাদের একটা অবজারভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করেছিলাম আমরা ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেছিলাম, তাই না, ডিড দিয়ে, তাহলে সবগুলোতে আমাদের কথা ছিল কি, ডিড দিয়ে, তাহলে এখানে আমরা কি দিব, ডিড, হোয়েন ডিড, ওকে, ডিড, তুমি, ইউ, আচ্ছা, গিয়েছিলে, তুমি গিয়েছিলে, যাওয়াটা হচ্ছে ওয়েন্ট, কিন্তু ডিড দিয়ে যখন ইন্টারোগেটিভ করে ফেলেছি তাহলে এগুলো সবগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিড দিয়ে কোশ্চেন করা মানে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম হবে, কোন ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম, হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো। আন্ডারস্টুড? তুমি কখন এসেছিলে, হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন খেয়েছিলে, হোয়েন ডিড ইউ ইট, তুমি কখন বলেছিলে, হোয়েন ডিড ইউ সে, হোয়েন ডিড ইউ সে, তুমি কখন ভ্রমণ করেছিলে, হোয়েন ডিড ইউ ট্রাভেল, ওকে, তুমি কখন পেয়েছিলে, হোয়েন ডিড ইউ গেট, হোয়েন ডিড ইউ গেট, ওকে, সে কেন তোমার সাথে গিয়েছিল, সে কেন তোমার সাথে গিয়েছিল, কেন ইংরেজি হচ্ছে কি, হোয়াই, আমরা বলেছি পাস্ট টেন্স মানে ডিড দিয়ে কোশ্চেন, হোয়াই ডিড, সে কেন, হোয়াই ডিড হি, যাওয়াটা হচ্ছে কি, গো, কারণ ডিড দিয়ে অলরেডি পাস্ট করে ফেলেছি, হোয়াই ডিড হি, কেন, হোয়াই ডিড হি গো তোমার সাথে, সাথে ইংলিশ হচ্ছে কি, উইথ, তোমার হচ্ছে কি, ইউ, তাহলে পুরো সেন্টেন্সটা কী হলো, হোয়াই ডিড হি গো উইথ ইউ, হোয়াই ডিড হি গো উইথ ইউ, সে কেন তোমার সাথে গিয়েছিল, বোঝা গেল? তাহলে এই যে তিনটা সেন্টেন্স আমরা করেছি, প্রথম সেন্টেন্সটা আমরা সাবজেক্টের পর একটা ভার্বের পাস্ট ফর্ম দিয়েছিলাম কারণ ওটা একটা পার্সনের কাজ করেছিল, কিন্তু দেখো দ্বিতীয় এবং তৃতীয় সেন্টেন্সটাতে আমরা ডাব্লিউএস করছি ওটা কিন্তু কোনো পার্সনের কাজ করেনি, ওখানে সাবজেক্ট আছে, ওই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কী বুঝিয়েছিল, তুমি কখন গিয়েছিলে, কেন গিয়েছিলে, এরকম কেন গিয়েছিলে, কেন এসেছিলে, কেন বলেছিলে, সে কেন এসেছিল, সে কেন বলেছিল, সে কেন ফুটবল খেলেছিল, সে কেন ক্রিকেট খেলেছিল, এরকম টাইপের এই সেন্টেন্সগুলো আমরা ইচ্ছে করলে নাবোধক করতে হবে, সে কেন যায়নি, কেন আসেনি, এরকম আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে এটা নেগেট, শুধু ডিডের জায়গায় কী দিয়ে দেবো, ডিডেন, তাহলে তুমি কেন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো, বা সে কেন গিয়েছিলে, হোয়াই ডিড হি গো, সে কেন যায়নি, হোয়াই ডিডেন্ট হি গো, সে কেন আসেনি, হোয়াই ডিডেন্ট হি কাম, হোয়াই ডিডেন্ট হি কাম। আন্ডারস্টুড? ওকে,
এবার আসো, তোমরা কখন পিকনিকে গিয়েছিলে? কখন ইংরেজিটা কি কখন হচ্ছে হোয়েন, হোয়েন কখন, তোমরা। কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চেন বলি আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি, যেটাই আমরা পাস্ট টেন্সে করতে যাই ডিড দিয়ে, কী দিয়ে? ডিড। হোয়েন ডিড ইউ, তোমরা হোয়েন ডিড ইউ গো টু পিকনিক, গো টু পিকনিক, হোয়েন ডিড ইউ গো টু পিকনিক। আমরা যেখানে ফর দিতাম হতো, তো হোয়েন ডিড ইউ গো টু পিকনিক, তোমরা কখন পিকনিকে গিয়েছিলে, তোমরা কখন কলেজে গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু কলেজ, তোমরা কখন বাড়ি গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো হোম, তোমরা কখন পার্কে গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো টু পার্ক। আন্ডারস্টুড? ওকে। কারা সেখানে গিয়েছিল, দেখো একটু আগে করেছিল কে গিয়েছিল, আবার বললাম কারা গিয়েছিল, তাহলে কারা, হু, যাওয়াটা হচ্ছে কি গো, তাহলে কি হবে ওয়েন। এখানে আমরা কেন ডিড দিচ্ছি না ইন্টারোগেটিভ, তারপর ডিড কেন দিচ্ছি না বলো তো? কারণ এটা হচ্ছে, এই হুটা হচ্ছে একটা পার্সন, এই হুটা ব্যক্তি, একটা ব্যক্তির কাজ করেছে, একটা পার্সনের কাজ করেছে, এর জন্য এই এটার স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, বোঝা গেল? আর অন্য অন্য ডাব্লিউএস কোশ্চেনগুলো কী করেছে, সে সাবজেক্টের কাজ করেনি, দ্যাটস দ্য ওটার স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব। হ্যাঁ, আর যেটা পার্সনের কাজ করবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আন্ডারস্টুড? ওকে। যেমন এইটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে হবে হু ডিডেন্ট গো, হু ডিডেন্ট গো, হু ডিডেন্ট গো, তাহলে বলছি সেখানে গিয়েছিল, সে কারা সেখানে গিয়েছিল, কারা, হু ওয়েন, কার সেখানে, কি দেয়ার, হু ওয়েন দেয়ার, কারা সেখানে গিয়েছিল, হু ওয়েন দেয়ার, কারা একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল, কারা একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল, তাহলে হু অ্যারেঞ্জড, হু অ্যারেঞ্জড আ নাইস প্রোগ্রাম, হু অ্যারেঞ্জ আ নাইস প্রোগ্রাম, তাহলে হু অ্যারেঞ্জ আ নাইস প্রোগ্রাম, আ নাইস প্রোগ্রাম। ওকে, নাও এবার আসো, সে কীভাবে তোমাকে সাহায্য করেছিল, সে কীভাবে তোমাকে সাহায্য করেছিল, কীভাবে ইংরেজিটা যেন কি, কীভাবে হচ্ছে কীভাবেটা আমরা কী দিব, হাউ, আমরা কোশ্চেন করতে গেলে কী দিই, ডিড, হাউ ডিড, সে হচ্ছে কি হি, হাউ ডিড হি হেল্প ইউ, হাউ ডিড হি হেল্প ইউ, হাউ ডিড হি হেল্প ইউ, সে তোমাকে কীভাবে সাহায্য করেছিল, বুঝা গেল? সে তোমাকে কেন সাহায্য করেছিল, হোয়াই ডিড হি হেল্প ইউ, তুমি কেন সাহায্য করেছিলে, হোয়াই ডিড ইউ হেল্প হিম, বুঝা গেল? শুধু ডাব্লিউএস কোশ্চেনে চেঞ্জ করে দিয়ে পার্সন চেঞ্জ করে দিয়ে এভাবে নিজে পাঁচটা করে বাক্য, প্রত্যেকটা ডাব্লিউএস কোশ্চেনের জন্য পাঁচটা করে বাক্য তুমি নিজে তৈরি করবে, তারপর বারবার পড়বে, দেখবে মুখে একদম মুখের জড়তা কেটে গেছে। ওকে, সে কেন এত জনপ্রিয় ছিল, দেখো ওই বাক্যগুলো আর এই বাক্যগুলোর পার্থক্যটা দেখো তো, ওখানে ছিল ভার্ব আর এখানে কি, এখানে হচ্ছে কি ছিল, একটা অবস্থা, তোমাদেরকে তো এরকম সেন্টেন্স করিয়েছিলাম তাই না, আমি ভালো ছাত্র ছিলাম, তুমি ভালো ছাত্র ছিলে, তুমি এরকম ছিলে, সে জনপ্রিয় ছিল, এরকম সেন্টেন্স করিয়েছিলাম, তাহলে সে কেন এত জনপ্রিয় ছিল, কেন ইংরেজিটা কি হোয়াই, কেন, আচ্ছা সে ছিল হি ওয়াজ, তাই না, হি ওয়াজ, কিন্তু যখন আমরা কোশ্চেন করব ওয়াজটা সাবজেক্ট এর আগে চলে আসবে, তো হোয়াই ওয়াজ হি সো পপুলার, দেখো হোয়াই ওয়াজ হি সো পপুলার, সে কেন এত জনপ্রিয় ছিল, ওকে হয়ে গেল, সে কেন এত জনপ্রিয় ছিল, হোয়াই ওয়াজ হি সো পপুলার, যখন কোনো অবস্থা বোঝাবে তখন স্ট্রাকচারটা হবে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে আমাকে একটা অবস্থা দিতে হবে ওয়াজ অথবা ওয়ার, তারপরে সাবজেক্ট, তারপরে কী দিব, যে অবস্থায় ছিল সে, যেমন এখানে পপুলার ছিল জনপ্রিয়, সেই পপুলারটা হবে এখানে, সে নার্ভাস ছিল সেখানে নার্ভাস হবে, সে খুব আনন্দিত ছিল ডিলাইটেড হবে, সে কেন এত আনন্দিত ছিল, হোয়াই ওয়াজ হি সো ডিলাইটেড, হোয়াই ওয়াজ হি সো ডিলাইটেড। ওকে, আচ্ছা তুমি কেমন ছিলে, কেমন, কেমন ইংলিশ হচ্ছে কি হাউ, কেমন ছিলে এটা একটা অবস্থা, তাহলে সাবজেক্টের আগে আমাকে ওয়াজ অথবা ওয়ার দিতে হবে, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, তুমির সাথে তো আর ওয়াজ হবে না, কি হবে ওয়ার, তাহলে আমাকে কী দিতে হবে, হোয়াই, সরি, হাউ ওয়ার ইউ, তুমি কেমন ছিলে, হাউ ওয়ার ইউ, তুমি কেমন ছিলে,
তুমি কেমন আছো, হাউ আর ইউ, এটা হচ্ছে প্রেজেন্ট। আর তুমি কেমন ছিলে, হোয়াই কি দিব, কেমন ছিলে, হাউ, ওয়্যার ইউ। তাহলে এভাবে প্রত্যেকটা সেন্টেন্সে তুমি নিজে পাঁচটা করে বাক্য তৈরি করো, এই স্ট্রাকচারটা ফলো করো, আর এইভাবে প্র্যাকটিস করো, দেখবে অন্তত পাস্ট টেন্স নিয়ে আর কোনো ভয় থাকবে না। কেননা পাস্ট টেন্সে অলরেডি তিনটা ক্লাস, অর্থাৎ পাস্ট ফর্মে যত ধরনের কথা বলা যায় অতীতকাল নিয়ে, সব ধরনের স্ট্রাকচার অলরেডি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এর জন্য এখন তোমরা প্র্যাকটিস করো, তারপরে যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে সমস্যা হয় বা যে কোনো ধরনের প্রবলেম হয় বোঝার ক্ষেত্রে, তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে, আমি অবশ্যই সেগুলো আনসার দিব। ওকে, থ্যাংকস টু অল।